ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন আজ দুপুরে কালীগঞ্জ কোট চাঁদপুর সড়কের পাতিবিলা ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় জীবননগর থেকে সাজিম পরিবহনের একটি বাস কালীগঞ্জ যাচ্ছিল প্রতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায় এতে বাসে থাকা নারী শিশু সহ অন্তত পঁচিশ জন আহত হয় খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোর দুশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে পাঠানো হয়েছে